অলিম্পিক্সে ইতিহাস রচনা করেছে ভারত। টোকিও অলিম্পিক্স 2020-তে ভারতের সাফল্য 2012-র লন্ডন অলিম্পিক্সকেও ছাড়িয়ে গেছে। এবারে ভারত একটি সোনা, দুটি রুপো, চারটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক জিতেছে। গতকাল নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস রচনা করেছে। অন্যদিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন বজরং পুনিয়া। মহিলাদের ভারোত্তোলনে তুলনায় 49 কেজি বিভাগে রূপো জিতেছেন মীরাবাই চানু। ছেলেদের ফ্রি স্টাইল 57 কেজি বিভাগে রবি কুমার দাহিয়া রূপো জেতেন। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ব্রোঞ্জ পদক জিতেছেন, তিনি পরপর দুটি অলিম্পিকে পদক জেতেন। অসমের বক্সার লাভলিনা বরগোহাঁই এবারের অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছেন। ভারতীয় পুরুষ হকি দল 41 বছর পর অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছে।